আপনার লিখিছে আমি এইছো উদালগুড়ি জেলার ডাউজেঙলৈ। ডাউজেং আসলে মানে প্রকৃতির যে রম্যভূমি বলে কব লাগিব। তালে আমি আইছো আজি গুরু নানক জয়ন্তী আমি বন্ধ পাইছো সকলোৱে। আমার লগত হরিশ আছে, আমার স্যার আছে দিগন্ত স্যার, আপনার হয়তো বহুত চিনি পায়, জ্যেষ্ঠ সাংবাদিক উদালগুড়ি জেলার। আর আসলে যথেষ্ট নস্টালজিক হয়ে পড়ছে, কেনো এই সময় যে ডাউজেং বা কোরামোর এরিয়া হাতি মানুষের সংঘাতক লয়ে যুগ যুগান্তর ধরে যা দুটা দশক ধরে বাতরি সংগ্রহের বাবে এই সময় জগাত আহিছিল। আর যথেষ্ট অশান্তিময় পরিবেশ আছে ইয়াতে, এটা যথেষ্ট শান্তি ঘুরে আহিছে আমার বড়োলেন রিজনত। আর আমি আপনার দেখাবলে চেষ্টা করি ডাউজেং কেনকা আর কোন রুটত আহিলে আপনাদের। এই আপনার দেখছে ভারত ভুটান সীমান্তর যে ডাউজেং আমার উদালগুড়ি জেলার পরামর যে চাহ বাগিচা, চাহ বাগিচার ওসরতে আছে ডাউজেং। যথেষ্ট আসলে লোক আহে আর আপনার দেখছে আমার গ্যাং, আমি তিনখন গাড়ি লিছু আমার দিগন্ত ইতিমধ্যে আমি দেখাইছোঁ। আমার লগত অমরজিৎ আছে, আমার সাংবাদিক আমার হৃদয় আছে, আজি আসলে জার্নালিস্ট নন জার্নালিস্ট সিটিজেন সব আমি লগ লাগি গেছো। আমার লগত হরিশ আছে আর ইয়া আসলে নভেম্বর মাহ প্রীতিভোজ, যে পিকনিকের সিজন হওয়া নাই যদিও আমি পিকনিকের নিচিনা এক পরিবেশ ইয়াতে হয়েছে। এই আপনার দেখিছে আমি ইয়াতে এক প্রীতিভোজের আয়োজন করেছো। আমার দাদা যে দিগন্ত দা আসলে কিছুদিনের ভ্রমণ লৈ যাব, মানে রাজ্য বাইর লৈ যাব, আর তারপরে আমি এনেদরে সকলে লগ লাগি যাত্রা শুভ হোক আর বিদায়ের বাবে আমি এনেদরে প্রীতিভোজের আয়োজন করেছো। আর আমার অমরে যথেষ্ট ইয়াতে লিড লৈছে, কি কব অমর তুমি? বহুত ভাল লাগিছে, এনেকুৱা এটা নির্বিল পরিবেশের মাজত আহিছো, প্রাকৃতিক নৈসর্গতা ইয়াতে বিরাজ করেছে, ভাল লাগিছে। আসলতে উদালগুড়ি জেলাখন এটা প্রাকৃতিক সৌন্দর্যের মাজত মানে অবস্থিত। উদালগুড়িখন উদালগুড়িক চারিফালের পৰা প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে রাখিছে। এয়া ভৈরবকুণ্ড হোক, বগামাটি হোক, বা এই ডাউজেং অঞ্চল, ডাউজেং অঞ্চলটো একচুয়ালি মানে উদালগুড়ি জেলাখনের উত্তর প্রান্তর এটা অঞ্চল, যত মানে ভারত ভুটান সীমান্ত চুই গৈছে। এই অঞ্চলটো খুব প্রাকৃতিক নৈনন্দিক একটা দৃশ্য ইয়াতে আমি মানে উপভোগ করব পারো। আসলে মানুষ আহিব লাগে, বুঝিব লাগে এই মানে ডাউজেং এই অঞ্চলটো এটা প্রাকৃতিক উপভোগ করা এটা মানে পরিবেশ আছে ইয়াতে। আমি ভাবো যে সকল মানুষ আহক আর সব ইয়াতে উপভোগ করব। বনভোজ খাব কারণে এটা যথেষ্ট মানে সুবিধাজনক ঠাই, ইয়াতে মানে পাহাড় পর্বত আছে, আমি ওচরতে ভূটান পাহাড় দেখিব পাও, হিমালয় মানে এটা হিমালয় পাদদেশ বলে কব পারি এই অঞ্চল, গতি ইয়াতে হিমালয় পর্বত শ্রেণীরও কিছু অংশ আমি দেখিব পাও, অরুণাচল পাহাড় আমি দেখিব পাও, ইয়াতে নদী আছে, জান জুড়ি আছে, মানে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আসলতে ইয়াতে উপভোগ করার, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা যথেষ্ট সম্বল আছে। ইয়াতে বনভোজের কারণে একটা উপযুক্ত স্থান সরকার তথা বিটিআর সরকারে যে ট্যুরিজমক প্রমোট করব কারণে যে স্টেপ লব লাগিছিল, ব্যবস্থা করব লাগিছিল, এনেকুৱা কৰা নাই বুলি ভাবে নাকি? নাই, নিশ্চয় আসলতে বগামাটিত কিছু এতিয়া পর্যটন বিভাগে কিছু গুরুত্ব দিছে যদিও যথেষ্ট পিছপরি আছে, ঠিক সেইদরে ভৈরবকুণ্ডখানতো মানে গুরুত্ব দিয়া নাই ইমান, আর এই ডাউজেং অঞ্চলটোতো একেবারে গুরুত্ব পড়া নাই সরকারের মানে দৃষ্টিগোচর হওয়া নাই। আসলে ইমান প্রাকৃতিকভাবে সম্পদশালী এই অঞ্চল, ইমান একটা সুন্দর নৈসর্গিক পরিবেশ আছে, যথেষ্ট স্কোপ আছে ইয়াতে মানে পর্যটনের কারণে, কিন্তু অসম সরকার হোক বা বিটিআর সরকারে এনে বিশেষভাবে বিটিসি সরকারে ব্যবস্থা লো আমি পরিলক্ষিত হওয়া নাই। গতি আমি আশা করিম অসম সরকার বা বিটিসি সরকারে এই ডাউজেং অঞ্চলকো পর্যটনস্থলী হিসাবে গড়ব কারণে যেন কিছু পদক্ষেপ আরম্ভ করে। এয়া হৈছে উদালগুড়ি জেলার ভারত ভুটান সীমান্তর অন্যতম এক প্রাকৃতিক সম্পদে বলে কব লাগিব শেহতিয়াক গড় লৈ উঠা এটা পর্যটনস্থলী। ইয়াত নতুনক গড় লৈ উঠিছে, ইয়াত আজি আমি ইয়াতে আহিলো, এটা সুন্দর পরিবেশ। ইয়াত বন্ধু বান্ধবী সকল আছে, বিশেষক যুব সাংবাদিক তথা এডভোকেট সাজিত দা আছে, সাজিত দার পর কিছু প্রতিক্রিয়া লোলে চেষ্টা করাম, কি কব দাদা? হয় নিশ্চিতভাবে কব লাগিব, আমার উদালগুড়ি জেলার যে ন্যাচারেল হটস্পট সমূহ আছে বা পিকনিক বলিয়ে কক বা আপনার ন্যাচারেল ল্যান্ডস্কেপ বা ইমান যে গ্রিনারি আমার উদালগুড়ি ডিস্ট্রিক্ট আসলে যথেষ্ট মানে এক ব্লেস ডিস্ট্রিক্ট বলে কব লাগিব, কেন আমার উদালগুড়ি ডিস্ট্রিক্ট এফালে
আমার ভুটান বর্ডার আছে, একফালে অরুণাচল বর্ডার আছে, আর ইমান ধুনিয়া মানে পরিবেশ, ভৈরবকুণ্ডয়ে কক, বগামাটিয়ে কক, আমার বাক্সা জেলার আছে বগামাটি, আর আমার যে ডাউজেং কক, আর কোরামোর চাহ বাগিচা আছে, আমার যথেষ্ট যখন লোক আহিছে তেওঁলোকে গম পাব, আর রাস্তা ঘাট ইমান ধুনিয়া হয়েছে, এটা আগর নিচিনা পরিবেশ নাই, আমার বিটিয়ার অঞ্চল যথেষ্ট শান্তিময় পরিবেশকে বিরাজ করেছে, আর আপনাদের দেখিছে খুব এক সুন্দর পরিবেশ আমার ভারত ভুটান সীমান্তর যে কোরামোর চাহ বাগিচার কাকতে অবস্থিত যে ডাউজেং, আর যথেষ্ট লোকল আসলে শেহতীয়াকৈ আহিবলৈ লৈছে, দৰঙে কওক, ওদালগুৰিয়ে কওক, গুৱাহাটীয়ে কওক, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই যে ডাউজিয়াং অঞ্চললৈ পৰ্যটকসকল আহিবলৈ লৈছে। বিশেষকৈ ক'ব লাগিব যি বনভোজস্থলী হিচাপে এক স্বীকৃতি পাইছে এই যে ডাউজিয়াং যি আমাৰ ঠাই, আৰু অসমৰ যিসকল ইউটিউবাৰসমূহ আছে বা ব্লগাৰসমূহ আছে তেওঁলোকেও এইসমূহ জেগাত আচলতে এক্সপ্ল'ৰ কৰিব লাগিব। চৰকাৰেও আমাৰ ওদালগুৰি জিলাৰ আমাৰ বৰনদী অভয়াৰণ্য আছে, কিন্তু অসম চৰকাৰ তথা পৰ্যটনস্থলীয়ে পৰ্যটন বিভাগে তেওঁলোকে যেনেধৰণে গুৰুত্ব আৰোপ কৰিব লাগিছিল বা যেনেধৰণে ফ'কাছটো দিব লাগিছিল সেই ফ'কাছটো আমি দিয়া পৰিলক্ষিত হোৱা নাই, আৰু তেওঁলোকে ইয়াতে যথেষ্ট টুৰিজিমৰ স্ক'প আছে, আৰু যিসমূহ আনএমপ্লয়েড য'ত আছে আমাৰ ডেকা চাম আছে তেওঁলোকেও যথেষ্ট এমপ্লয়মেণ্ট অপৰচুনিটিছ আছে, যেতিয়া টুৰিষ্ট আহিব তেওঁলোকে হোটেলে কওক, লজে কওক, আমাৰ হোমষ্টে কওক, ফুড বিজনেছ যথেষ্ট এভিনিউজ আছে, সেয়ে আমি আশা কৰোঁ যে চৰকাৰ তথা লোকসকলেও যাতে গম পাওক, আৰু লোকসকলেও আমাৰ সাংবাদ মাধ্যমৰ জৰিয়তে হওক বা ইউটিউব বা ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে হওক এইসমূহ জেগা যাতে এক প্ৰচাৰ প্ৰসাৰ পায়, যাতে লোকসকলেও গম পাওক আৰু ইমান এক প্ৰাকৃতিক সৌন্দৰ্যময় যে পৰিৱেশ, সেই পৰিৱেশক মাজত তেওঁলোকে কিছু আনন্দ উপভোগ কৰক। ভাৰত ভূটান সীমান্তৰ পৰা বৈ অহা এই যি নৈৰ শব্দ বা নৈসৰ্গিক দৃশ্যই সকলোকে আমোদ দিব। পানীবিলাক কেনেকুৱা? আজি টংলাৰ পৰা এই ইয়াত বনভোজস্থলীৰ এটা দল আহি পৰিছে, মই জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা কেনেকুৱা, ভাল লাগিছে নে? আহি ভাল লাগিছে? হয়। কি ক'ব দাদা? বহুত ভাল লাগিছে, ইমান ধুনীয়া পৰিৱেশ, মানে সেইকাৰণে মনটো ভাল লাগিছে, কামৰ মাজত যদি এনেকুৱা এটা মানে চবে মিলি ফিল ল'ব পাৰি, ফিল ল'ব পাৰি, বহুত ভাল লাগে সেইখিনি। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক দিগন্ত ছাৰ আছে, কি ক'ব ছাৰ? ধন্যবাদ, ভাল লাগিছে আজি লগে ভাগে গোটেইবিলাক আহিছোঁ, এটা বিশেষ উদ্দেশ্যও আছে, গতিকে আশা কৰিছোঁ সকলোৱে আনন্দ উপভোগ কৰিব এই ডাউজিয়াং অঞ্চলত আজি প্ৰীতিভোজৰ জৰিয়তে। দেখিব পাৰিছে আপোনালোকে আমাৰ ইয়াত হৰিশ আছে, হৰিশ দা কি ক'ব? কি ক'ম আৰু, প্ৰাকৃতিক সৌন্দৰ্যৰ মনোমোহা দৃশ্যৰ উপভোগ কৰি আছোঁ আমি। আমি ভাগ্যৱান আচলতে, আমি অকণমান ব্যস্ততাৰ মাজত আহিলোঁ, লগতে ক'ব খোজোঁ আমি ভাগ্যৱান যে আমি ওদালগুৰি জিলাত জন্ম লৈছোঁ। ইমান ধুনীয়া এখন জিলা য'ত নেকি চাৰিওফালে সেউজ চবফালে সেউজীয়া, আৰু লগতে আমাৰ ভূটান আছে ওচৰত, অৰুণাচল আছে। আৰু ইয়াত ডাউজিঙত আমি আহিছিলোঁ, ইতিমধ্যে আমাৰ প্ৰীতিভোজ হৈছে, আমি খাই লৈ এতিয়া আমাৰ ঘৰমুখী আমি যাবলৈ প্ৰস্তুত হৈছোঁ, আৰু আমাৰ গোটেই গ্ৰুপৰ পৰা আমি আচলতে তেওঁলোকৰ মনৰ কথা অলপ জানিবলৈ চেষ্টা কৰিম। এতিয়া মানে আমি যদি বাহিৰত যাওঁ, দিল্লীৰ ফালে যাওঁ, প্ৰদূষণৰ কাৰণে আমি উশাহ ল'বই দিগদাৰ হৈছে, কিন্তু আমাৰ ইয়াত খুব ধুনীয়া পৰিৱেশ, আমি টুৰিজিমখিনি প্ৰমোট কৰাৰ চেষ্টা কৰিব লাগে, ৰাস্তা ঘাটখিনি অকণমান ভাল হ'ব লাগে, আৰু মানে আমি মেইনলি আমাৰ টুৰিজিমটো মাৰ্কেটিং কৰিব পৰা নাই, যে হিমাচল উত্তৰাখণ্ড বহুত ছেচুৰেটেড হৈ গৈছে, এতিয়া যিমানখিনি মানুহ বাহিৰৰ পৰা আহে বা যিখিনি বাহিৰত থাকে আমি চেষ্টা কৰিব লাগে যে আমাৰ ইয়াৰে ওদালগুৰি জিলা যি প্ৰাকৃতিক সৌন্দৰ্য আমি মানুহৰ প্ৰমোট কৰিব লাগে, মানে আমি বাহিৰতো বস্তুখিনি মানুহৰ আগত পাব্লিচিটি বা মাৰ্কেটিং কৰিব ট্ৰাই কৰিব লাগে, চৰকাৰে অকণমান পদক্ষেপ ল'ব লাগে, ৰাস্তাখিনি অকণমান ভাল কৰিলে টুৰিষ্ট আহি ভাল পাব, আৰু অকণমান এইখিনি যেনেকুৱা ইয়াত হেৰি নাই, প্ৰদূষণ নাই, মেইনলি ইমান নেচাৰেল বস্তুখিনি হৈ আছে,
কিন্তু মানে কি ইয়াত একো সাপোর্ট বা এনেকুৱা বিশেষ ফেচিলিটেশ্যন হোৱা নাই টুৰিষ্ট অহাৰ কাৰণে, সেইখিনি কৰিলে আমি বাহিৰত টুৰিষ্টখিনি আকৰ্ষণ কৰিব পাৰিম বুলি মোৰ আশা, চৰকাৰে এইখিনি পদক্ষেপ ল'ব বুলি মই আশা কৰিছোঁ। বেশি দিন নাই।